আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গরুর মগজ ভুনা। যারা গরুর মগজ ভুনা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। অনেকেই মনে করেন গরুর মগজ রান্না করা খুব কঠিন, আসলে কিন্তু রান্না করাটা খুব সহজ এবং মশলাও লাগে খুব কম। তো চলুন কীভাবে গরুর মগজ ভুনা বাসায় রান্না করবেন দেখে আসি। আমি এখানে একটি গরুর মগজ নিয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খাসির মগজ দিয়েও এটি করতে পারেন এবং আমি এই গরুর মগজটি ছোট ছোট টুকরো করে কেটে নিব। সাথে নিয়ে নিব তেজপাতা কয়েকটি, এলাচ, দারুচিনি, গরম মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, লবঙ্গ, গোটা গোলমরিচ এবং জিরা বাটা পরিমাণ মতো। সাথে লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি যত পেঁয়াজ দিবেন মগজ ভুনা খেতে তত দারুণ লাগবে। সাথে নিয়ে নিয়েছি 5-6টি কাঁচামরিচ এবং ধনিয়ার কুচি। সাথে লাগবে পরিমাণ মতো তেল, আদা ও রসুন বাটা পরিমাণ মতো। এখন একটি প্যানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। দেওয়ার পরে আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এগুলো ব্রাউন করে বেশি ভাজব না, আমি এগুলো হালকা একটু নরম হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব। গরুর মগজ রান্নাতে বেশি কিন্তু মশলার প্রয়োজন পড়ে না, আপনারা খুব সহজে এভাবে গরুর মগজ রান্না করে নিতে পারেন। যখন পেঁয়াজ এরকম একটু হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা ও রসুন বাটা প্রায় 1 চামচের মতো। দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে কাঁচা গন্ধটি চলে যাবে। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটি তলায় লেগে যাবে না এবং পুড়ে যাবে না। এখন দিয়ে দিব গোটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিয়ে দিব গোটা গোলমরিচ, লবঙ্গ এবং ছোট এলাচ এবং দারুচিনি। এখন গোটা মশলাগুলো ভালো করে এভাবে নেড়েচেড়ে নিব এবং কিছুক্ষণ ওয়েট করব এটা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আর একটু পানি দিব। পানি দিয়ে কষাতে থাকবো প্রায় 5 মিনিটের মতো। কাঁচা মশলাগুলো কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং গরম মশলা 2 টেবিল চামচ। আর আপনারা আপনাদের মগজ রান্নার পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি ব্যবহার করবেন। এখন জিরা বাটা দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটার বদলে আপনারা জিরা গুঁড়াও দিতে পারবেন। দেওয়ার পরে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব। সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য। এবং সাথে দিয়ে দিব 7 মতো লবণ। মশলা যত ভালো করে কষাবেন সেটি মাংস হোক বা মগজ হোক বা যে কোনোই রান্না হোক খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। আপনার কষানোর উপরে সব কিছু নির্ভর করে, তাই যত ভালো করে কষাবেন মগজ ভুনা খেতে ততই দারুণ হবে। অল্প একটু পানি দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আবার আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিব এবং ছোট ছোট টুকরো করে মগজ কেটে রেখেছি তা দিয়ে দিচ্ছি। আমি আসলে মগজ ভুনা এভাবে ছোট টুকরো করে রান্না করতে পছন্দ করি, কারণ মুখের নিচে যদি এই মগজ ভুনা না পড়ে তাহলে কিন্তু এর স্বাদ ভালো করে পাওয়া যায় না। আবার অনেকে সরাসরি যখন কাটাকাটি ছাড়া মগজ রান্না করে এবং পরে নাড়াচাড়া করার পরে এগুলো ভর্তা হয়ে যায়, এতে করে এর টেক্সচারটি ভালো আসে না এবং খেতেও তেমন ভালো লাগে না। এখন ভালো করে মশলার সাথে যাতে মগজগুলো ভালো করে কষে যায় এবং সেদ্ধ হয়ে যায় এজন্য ভালো করে নেড়েচেড়ে দিব। এখন উপর থেকে কয়েকটি আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি তা দিয়ে দিব। আমি প্রথমেই কিন্তু লাল মরিচ একটু কম ব্যবহার করেছি,
পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করার জন্য। ঝালটি আপনারা কম বেশি বুঝিয়ে দিবেন। আর তাছাড়া কাঁচামরিচের ফ্লেভার গরুর মগজ ভুনায় খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে। এখন আবার ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মগজগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। 10-15 মিনিট পরে এভাবে ঢাকনা উল্টিয়ে দেখছি মগজ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আসলে মগজ হতে বেশিক্ষণ সময় লাগে না, তবুও এভাবে ঢাকনা খুলে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখন ভালো করে আবার নেড়ে দিচ্ছি। আমি হালকা একটু 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে স্বাদটা আরেকটু বেড়ে যাবে, তবু এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সাথে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। কুসুম পানি ব্যবহার করলে স্বাদটি অনেক ভালো আসবে। আবার হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কয়েকবার কষিয়ে নিব যাতে মাংসের পানিগুলো টেনে আসে, সাথে মগজটিও যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আবার চুলায় ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিব। উপর থেকে একটু ধনিয়ার কুচি দিয়ে দিচ্ছি। আবার আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। অনেকে কিন্তু ঝোল একটু বেশি রাখে, কিন্তু আমি এখানে ঝোল মাখা মাখা রেখেছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো বাস, এভাবে কিছুক্ষণ চুলায় রাখার পরে মগজটি রেডি হয়ে যাবে। মগজ ভুনা রেডি হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের পালা। আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। খুব সহজভাবে গরুর মগজ ভুনা রান্না হয়ে গিয়েছে এবং সময়ও লেগেছে খুব কম। এভাবে যদি বাসায় গরুর মগজ রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাবেন। আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।